6:55 মিনিটের শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে আমি আমার যাত্রা শুরু করলাম। দেখতে দেখতেই অনেকগুলো স্টেশন পার হয়ে গেল। তো খুবই সুন্দর লাগছিল এই ট্রেন জার্নি। নদিয়া জেলায় আমাদের ট্রেনটি ঢোকার পর থেকেই আশেপাশের দৃশ্যগুলো আরও মনোরম হতে শুরু করলো। অপূর্ব সুন্দর লাগছিল এই ট্রেন জার্নি। প্রায় 1.5 ঘন্টা পর ট্রেন আমাদের রানাঘাট স্টেশনে পৌঁছে দিল। তো স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকেই এই দোকানটা থেকে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। স্টেশনের বাইরে থেকেই একটা টোটো নিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর মিনিট 5-এর মধ্যেই এসে উপস্থিত হলাম হিজলি বনাঞ্চলে। তো মেন গেট তো বন্ধ, তাই জন্য রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসে এই জায়গাটা থেকে আমি হিজলি বনাঞ্চলে প্রবেশ করলাম। নমস্কার বন্ধুরা, নমেডিক এপিকিউর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি জয়ন্ত, আর একটা একদিনের ভালো ব্যানার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি রানাঘাটে, রানাঘাটের হিজলি বনাঞ্চলে। তো এইখানে মানে গেট থেকে, পার্মানেন্ট গেট থেকে ঢুকতে গেলে আপনাদের বন্ধই মনে হবে। তো গেট থেকে একটুখানি এগিয়ে এসে একটা ঢোকার জায়গা আছে, মানে রোডের ওপর থেকেই আপনাদের ঢুকতে হবে, কিন্তু গেট থেকে ঢোকা যাবে না, পার্মানেন্টলি ক্লোজ লেখা আছে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, পুরো সবুজে ভরা। চলুন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, এবং সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আপনাদের হিজুলিটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে বলবেন কেমন লাগে। আওয়াজটা খালি মন দিয়ে একটু শুনুন। তো সব জায়গায় গেলে আমি বলি এখানে এই দেখতে পাবেন ও সেখানে সেই দেখতে পাবেন, কিন্তু এই ভিডিওতে সেই রকম ভাবে বলার কিছু নেই। তো এটা একটা পুরো বনাঞ্চল দিয়ে ঘেরা জায়গা, সেখানে বিভিন্ন পাখির ডাক এবং বিভিন্ন ধরনের জীবজন্তু আপনাদের দেখলেও দেখতে পারেন আর কি। আমি দেখছি ঘুরে ঘুরে কিছু দেখা যায় নাকি। আর এখানে স্থানীয়রা বললো একটু দেখে শুনে যেতে, কারণ এখানে নাকি অনেক বিশদ সাপও আছে। তো আপনারা আসলে একটু সাবধানে চলবেন। চলুন দেখাচ্ছি। তো এই হিজুলির ভিতরে তো আমি ঘুরছি, আর এখানে মানে আপনারা আসলে এই বন্য লাইফকে ভালোবেসে আসতে হবে। এখানে বিভিন্ন পাখির দেখা পাওয়া যায়। তো চলুন সেগুলোই দেখছি, দেখা যাক কিছু আমি দেখতে পাই নাকি। একদম থমথমে পরিবেশ, আরো ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি বনের। সুন্দর সুন্দর দুই একটা পাখির দেখা পেলাম, কিন্তু আমি পক্ষী বিশারক না, সেই জন্য বলতে পারবো না সেটা কোন পাখি। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই বলবেন। চারিদিকে খালি পাখির ডাক, দুই একটা পাখি চোখে পড়েছে, যদিও একটা রোমাঞ্চকর ফিল হচ্ছে মনের মধ্যে, অসাধারণ লাগছে, অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। একবার আপনারা এসে দেখতেই পারেন কেমন লাগে হিজলি, রানাঘাটের হিজলি। তো রানাঘাটে এত সুন্দর একটা হিজলি, মানে ওয়াইল্ড লাইফ জায়গা আছে, সেটা না আসলে আপনারা জানতেই পারবেন না। খুবই সুন্দর জায়গা, বিভিন্ন পাখির ডাকের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি,
বনের ভিতরের দিকে, আর আপনারা আসলে দু চারজন সঙ্গে নিয়ে আসবেন, না হলে কিন্তু একটু ভয় ভয়ই লাগবে। জঙ্গলটা একদম ফাঁকা ফাঁকা, কিন্তু কোনো হিংস্র জীবজন্তুর ভয় নেই। কানে আসছে খালি বিভিন্ন ধরনের পাখির শব্দ এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের শব্দ, যেমন ঝিঝি পোকা, মানে এরম টাইপের যেসব পোকা হয়, বিভিন্ন ধরনের শব্দ। চুপ করে শুনুন, দেখুন। তো আপনারা শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো ধরে আপনারা হিজলিতে চলে আসতে পারেন। তো হিজলি খুব ভালো জায়গা, আর স্টেশনে নেমে সকালের টিফিনটা করে নেবেন স্টেশন থেকেই, তারপর এসে টোটো ধরে, টোটো ভাড়া 15 টাকা, যেমনটা আপনারা দেখলেনই, টোটো করে আমি আসলাম, 15 টাকা ভাড়া নিল। তো হিজুলি এসে হিজুলি ঘুরে আবার স্টেশনের পাশেই যে কোনো জায়গা থেকে দুপুরের লাঞ্চ করে আবার আপনারা যে যার গন্তব্যে ফিরে যেতে পারেন। তো এই হলো রানাঘাটের হিজলি। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।